আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইউক্রেন জুড়ে ফের সিরিজ হামলা রাশিয়ার। এরপর জানিয়ে দিব মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের 1,500 সেনা মোতায়েন। এদিকে যুদ্ধে হতাহত নিয়ে মার্কিন পরিসংখ্যান প্রত্যাখ্যান রাশিয়ার। জানিয়ে দেব ফের উত্তপ্ত ইউক্রেন, ক্ষেপণাস্ত্রের দ্বিগুণ উৎপাদন চান রুশ মন্ত্রী। এদিকে মেজাজ হারিয়ে বিমানেই সাংবাদিককে লাতিফের বিতর্কে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব ভারতের ধর্মীয় স্বাধীনতাহীনতা নিয়ে ফের তোপ যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন জুড়ে ফের সিরিজ হামলা রাশিয়ার। ক্লিমেনকো টাইমস নিউজ পোর্টাল বুধবার জানিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং আশেপাশের অঞ্চলে মধ্যরাত থেকে তৃতীয় একটি সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ডনপেট্রোভস্ক অঞ্চল আবারও বিস্ফোরণ শুরু হয়েছে। পরে বুধবার কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর কিরোভোগ্রাদ অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র প্রোভিভোনিটোস্কি থেকে অনুরূপ রিপোর্ট এসেছে। জের কালো নেদেলি মিডিয়া আউটলেট জানিয়েছে অঞ্চলটিতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। টিএসএন নিউজ এজেন্সি জানিয়েছে মধ্য ইউক্রেনের চেরকাশি অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাজের কারণে বিস্ফোরণগুলি ঘটছে। বর্তমানে সিভিল ডিফেন্স সাইরেন ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের খার্গোভ, সুমি, চেরনিগোভ, কিরোভোগ্রাদ, পুলতাভা এবং চেরকাশি অঞ্চলের পাশাপাশি রাজধানী কিয়েভ এবং আশেপাশের কিয়েভ অঞ্চলে একটানা বেজে চলছে সূত্রতাস। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের 1,500 সেনা মোতায়েন। মেক্সিকো সীমান্তে 1,500 সেনা সদস্য মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসীদের প্রত্যাশিত ঢেউ বৃদ্ধির আগে নিজেদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য এই সেনাদের সেখানে পাঠানো হচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে সূত্র বিবিসি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবেশে ইচ্ছুক অভিবাসীদের প্রত্যাশিত বৃদ্ধির আগে নিজেদের দক্ষিণ সীমান্তে 1,500 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এই 1,500 সেনা সীমান্ত এজেন্টদের কাজে সহায়তা করার জন্য ইতিমধ্যেই মোতায়েনকৃত 2,500 ন্যাশনাল গার্ড সদস্যদের সাথে যুক্ত হবে। টাইটেল 42 নামে ট্রাম্প আমলের একটি নীতির মেয়াদ আগামী 11 মে শেষ হতে চলেছে। মূলত এই নীতির কারণে অনথিভুক্ত অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কার করার ক্ষমতা ব্যবহার করতে পারছিল মার্কিন সরকার। আর এটির মেয়াদ আগামী 11 মে শেষ হওয়ায় এখন যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। মঙ্গলবার একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল কর্মকর্তাদের কাজের সহায়তা করার জন্য অতিরিক্ত এই সামরিক কর্মীদের 90 দিনের জন্য মোতায়েন করা হবে। ওই কর্মকর্তা বলেছেন এসব সেনা কোনো আইন প্রয়োগ করবে না, কিন্তু এর পরিবর্তে তারা পরিবহন, মাদকদ্রব্য শনাক্তকরণ, ডেটা এন্ট্রি সহ অন্য কাজে সহায়তা করবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে অতিরিক্ত এসব সামরিক কর্মী গুরুত্বপূর্ণ সক্ষমতার দুর্বলতা পূরণ করবে। পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন তার সংস্থা গত 22 বছরের মধ্যে 18 বছরই যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে সহায়তায় কাজ করেছে। আর 2006 সাল থেকে প্রতি বছরই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সমর্থনে কাজ করে আসছে তারা। সীমান্তে মোতায়েনের জন্য এসব সৈন্য আগামী 10 মে এর আগেই সেখানে পৌঁছাবে বলে জেনারেল রাইডার বলেছেন। বিবিসি বলছে অভিবাসীদের ঢেউয়ের মুখে সীমান্ত এজেন্টদের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিবি শীর্ষ কর্মকর্তা ট্রয় মিলার গত মাসে কংগ্রেসকে বলেছিলেন তার সংস্থা টাইটেল 42 এর মেয়াদ শেষ হওয়ার পরে প্রতিদিন 10,000-এর বেশি অভিবাসীকে সীমান্তে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধে হতাহত নিয়ে মার্কিন পরিসংখ্যান প্রত্যাখ্যান রাশিয়ার।
মঙ্গলবার মস্কো ইউক্রেন যুদ্ধের রাশিয়ান সেনার হতাহতের সংখ্যার বিষয়ে করা মার্কিন অনুমান প্রত্যাখ্যান করেছে পরিসংখ্যান। বলা হয় যে ডিসেম্বর থেকে 20,000-এরও বেশি রাশিয়ান যুদ্ধে মারা গেছে। রাশিয়া বলেছে যে এটি সম্পূর্ণ আজগবি তথ্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, কোনো সঠিক সংখ্যা দেওয়ার জন্য ওয়াশিংটনের একেবারেই কোনো উপায় নেই এবং তাদের সেভাবেই আচরণ করা উচিত। হোয়াইট হাউস সোমবার বলেছে যে ডিসেম্বর থেকে যুদ্ধে রাশিয়ান সামরিক বাহিনী প্রায় 100,000 সেনা হতাহত হয়েছে, যার মধ্যে প্রায় 20,000 জনের বেশি নিহত হয়েছেন। তারপরে এ পরিসংখ্যানের সমালোচনা করেন পেসকভ। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, রাশিয়া তার সামরিক মজুত এবং তার সশস্ত্র বাহিনীকে শেষ করে দিয়েছে। শুধু ডিসেম্বর থেকে আমরা অনুমান করি যে রাশিয়া 100,000-এরও বেশি হতাহতের শিকার হয়েছে, যার মধ্যে 20,000 জনেরও বেশি অ্যাকশনে নিহত হয়েছে। এটা সত্যি অত্যাশ্চর্য এই সংখ্যাগুলি। তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে এই যে মৃত্যুর প্রায় অর্ধেকের মধ্যে প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার গ্রুপের সৈন্য রয়েছে। তবে পেসকভ যুক্তি দিয়েছিলেন যে যুদ্ধে মৃত্যুর পরিসংখ্যানের একমাত্র সঠিক উৎস রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা সরকারি সংখ্যা থেকে আসে। মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি, যখন তারা বলেছিল যে প্রায় 6,000 রাশিয়ান সেনা নিহত হয়েছে। ফের উত্তপ্ত ইউক্রেন, ক্ষেপণাস্ত্রের দ্বিগুণ উৎপাদন চান রুশ মন্ত্রী। ক্রমশই জোরালো হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন পরিস্থিতিতে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ চালাবে, কয়েকদিন ধরেই এমন গুঞ্জন চলছে। ইউক্রেনের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো সময় তাদের বহুল কাঙ্ক্ষিত পাল্টা আক্রমণ শুরু হবে। আর এমন সময় ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। খবর আল জাজিরার। মঙ্গলবার উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শৈগু। সেখানেই রাষ্ট্রায়ত্ত মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্র্যাকটিক্যাল মিসাইল কর্পোরেশনের কর্মকর্তাদের প্রতি এমন আহ্বান জানান তিনি। শৈগু জানিয়েছেন, এখন পর্যন্ত মিসাইল কর্পোরেশন তাদের উপর ন্যস্ত দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করা যাচ্ছেন। তবে তিনি বলেছেন, এই মুহূর্তে কম সময়ের মধ্যে উচ্চ নির্ভুল অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করতে হবে। ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণকে ঘিরে আবারও কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতেও রাজধানী কিয়েভে হামলা চালানোর চেষ্টা করেছে রাশিয়া। এ হামলার জন্য তারা ইরানের তৈরি বেশ কয়েকটি শহীদ ড্রোন পাঠিয়েছিল, তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। মেজাজ হারিয়ে বিমানেই সাংবাদিককে লাথি ফের বিতর্কে ট্রাম্প। পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলস এর পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে লেখিকা ইজিন ক্যারল। সেই মামলাও উঠেছে আদালতে। একের পর এক অভিযোগে জেরবার ট্রাম্প। এবার মেজাজ হারিয়ে এক সাংবাদিককে লাথি মারার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ব্যক্তিগত বিমানে এই কাণ্ড ঘটান ট্রাম্প। এই সঙ্গে চিৎকার করে বলেন, ভুয়া খবর ছড়াচ্ছেন আপনারা। ফক্স নিউজ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত 25 মার্চের টেক্সাসের একটি প্রচার সভা থেকে ব্যক্তিগত বিমানে ফিরছিলেন ট্রাম্প। বিমানেই তার সাক্ষাৎকার নিচ্ছিলেন এনবিসি নিউজের সাংবাদিক ভন হিলিয়ার্ড। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস এর অভিযোগের বিষয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ভনের সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। ভন বলেছিলেন, আপনাকে হতাশ দেখাচ্ছে। উত্তর ট্রাম্প বলেন, হতাশ নয় আমি, কোনো অন্যায় করিনি। চিৎকার করেন, তোমার সঙ্গে কথা বলবো না, তুমি ভালো লোক না। এরপরেও ভন প্রশ্ন করতে গেলে ভনের ফোন কেড়ে নেন ট্রাম্প। নিরাপত্তা রক্ষীদের বলেন, এই লোকটাকে এখান থেকে বের করে দাও। এমনকি ওই সময় রাগের মাথায় ভনকে লাথি মারেন বলে অভিযোগ। যদিও এনবিসি নিউজের সাংবাদিক এই বিষয়ে পুলিশে অভিযোগ জানাননি। গোটা বিষয়টি প্রকাশ্যে আসে ট্রাম্প এবং সাংবাদিকের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে সরগোল ফেলে দিয়েছেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস। অভিযোগ পাল্টা অভিযোগের পর ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন তিনি। 2006 সালে এক গলফ ইভেন্ট স্টর্মি ওরফে স্টারফনি ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হয়। অভিযোগ, এরপরই তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প। সেই সময় একটি ফিল্মে স্টর্মি ড্যানিয়েলসের নামে চরিত্র অভিনয় করছিলেন ক্লিফোর্ড। এর ঠিক এক বছর পরেই মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে ট্রাম্পের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের বিষয়টি নিয়ে ক্লিফোর্ড প্রথম মুখ খোলেন 2016। পরিস্থিতি বিবেচনা করে ক্লিফোর্ডের সঙ্গে চুক্তিতে যায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মিখাইল কোহেন। মুখ বন্ধ রাখতে $130,000 দেওয়া হয় ওই পর্ন স্টারকে। ভারতের ধর্মীয় স্বাধীনতাহীনতা নিয়ে ফের তোপ যুক্তরাষ্ট্রের।
আরও একবার ধর্মীয় স্বাধীনতাহীনতা নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগল যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। দেশে দেশে ধর্মচরণ সহ বিভিন্ন ধর্মীয় স্বাধীনতার ওপর নজর রাখা ও সংস্থা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কয়েক বছর ধরে এ বিষয়ে তারা ভারতের কড়া সমালোচনা করে চলেছে। চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত এই সংস্থার বার্ষিক প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ এর তালিকায় স্থান দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান সহ মোট 17টি দেশ এ তালিকাভুক্ত। ভারতের অবস্থা ক্রমেই খারাপ হয়েছে জানিয়ে বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। রাষ্ট্রীয় রাজ্য স্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়েও ধর্মীয় বৈষম্য প্রকটতর হয়েছে। ধর্মান্তকরণ ও অন্তধর্মীয় সম্পর্কের বিরুদ্ধে বৈষম্যমূলক